নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাঙালিদের খুবই পুরনো আর খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। শুধুমাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা খুবই সহজে কিভাবে বানাবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি এই রেসিপিটা বানাতে যেখানে সময়টা একটু বেশি লাগতে পারে সেটা হলো যদি কচু শাকটা আপনারা নিজেরা কাটেন। তবে চিন্তার কোনো কারণ নেই, কচু শাকটা আপনারা বাজার দিয়ে কাটিয়েও আনতে পারেন। এই রেসিপিটার প্রথমেই কচু শাকটাকে আমাদের ভালো মতো বয়েল করে নিতে হবে। তার আগে কচু শাকটাকে অবশ্যই জল দিয়ে বারংবার ভালো করে ধুয়ে নেবেন। তারপরে একটা কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে সেই জলে লবণ আর হলুদ এক চা চামচ করে মিশিয়ে দিন। তারপরে কেটে রাখা কচু শাকটা দিয়ে দিন। আমরা অনেকেই শুনেছি কচু শাক খেলে গলা চুলকায়, কিন্তু লবণ দিয়ে যদি কচু শাকটা আপনারা বয়েল করেন তাহলে গলা চুলকাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কচু শাকটা 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে বয়েল করে ফেলুন। এখানে কিন্তু কচু শাকটা আমরা 70-80% বয়েল করব। 5 থেকে 6 মিনিট কচু শাকটা বয়েল করার পরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। আর জলটা কিন্তু অবশ্যই একটু চাপ দিয়ে দিয়ে ছেঁকে নেবেন, কারণ জলটা যদি ভালো মতো না ছাঁকেন তাহলে গলা চুলকাতে পারে। এবারে একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিন। তারপরে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 2টো ইলিশ মাছের মাথা ভেজে ফেলুন। আমরা এখানে মাঝারি সাইজের 2টো ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। মাছের মাথা দুটো ভাজার সময় 1/2 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ মিশিয়ে নেবেন। তারপরে মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিন। তো বন্ধুরা, মাছের মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে মাছের মাথাটা তুলে নিন। তারপরে এই একই তেলেতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, ঝালের জন্য 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। এবারে মিশিয়ে দিন 8 থেকে 10 কোয়া রসুন, রসুনগুলো একটু কুচিয়ে নেবেন। এবারে এই পেঁয়াজ লঙ্কা রসুন 2 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিন। দু মিনিট পেঁয়াজ লঙ্কা রসুন ভাজার পরে সেদ্ধ করে রাখা কচু শাকটা মিশিয়ে দিন। কচু শাকটা বয়েল করার সময় যেহেতু আমরা লবণ মিশিয়েছিলাম, সেহেতু স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ। কচু শাকটা এবার 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে ফেলুন। 2 মিনিট কষানোর পরে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটো মিশিয়ে দিন। ইলিশ মাছের মাথাটা মেশানোর পরে আমাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট এই কচু শাকটা কষিয়ে ফেলতে হবে। এই 8 থেকে 10 মিনিট কষানোর সময় ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে নেবেন। খুন্তি দিয়ে হালকা চাপ দিলেই দেখবেন ইলিশ মাছের মাথাগুলো ভেঙে যাচ্ছে। কচু শাকটা জলটা এখন অনেকটাই টেনে নিয়েছে এবং শাকটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। ব্যাস বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখন পারফেক্টলি রেডি। এটাকে এবারে সার্ভ করে ফেলুন আর একবার গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো একটা নতুন মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।